জ্যান্ত রুই মাছ মা ভালো করে আশপাশ ছাড়িয়ে নিয়েছে। তো এই মাছটা আজকে স্কাইকে দেবো, এবেলা আর ওবেলা দুবেলা ভাগ করে দেবো। তো এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো, আর কড়াইতে দেখতে পাচ্ছ একদম অল্প একটু তেল, বুঝতে পারছো কিনা জানি না, এই যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এইটা একটু ভেজে নিই। তারপরে কি কি কিভাবে প্রিপেয়ার করছি তোমাদের আবার নেক্সট স্টেপটা দেখাচ্ছি। দাঁড়ো, এই যে একটু করে লবণ দিয়ে দিলাম, রক সল্ট পাউডার কিন্তু, হ্যাঁ, আর এই যে পেশাই করা হলুদ, এটা কোনো প্যাকেটের হলুদ না, এটা পেশাই করা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আগে। এই যে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে একটু ভেজে নেবো। এই যে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম, বেশি না, অল্প পরিমাণে দিলেই হবে। ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এদিকে তেল তেল হয়ে গেছে গরম, এবার ছেড়ে দেব। কায়ের মধ্যাহ্নভোজের আইটেমে আজকে রয়েছে হলো পেঁপে, গাজর, মুসুরির ডাল আর হলো রাঙা আলু, ঠিক আছে। এইগুলো দিয়ে আমি ভাতটা এবার প্রিপেয়ার করে নেব। কায়ের কতটা পরিমাণে চাল নিই সেটা দেখাবো। এই যে চামচটা দেখছো, এই চামচের এক চামচ, মানে আমি একটু ভাতটা কম খাওয়াই, মানে ভাতের চালটা কম নিয়ে এই যে সবজিটা দেখছো, এই সবজির পরিমাণটা আস্তে আস্তে বাড়াই, ঠিক আছে। মানে আজকে ভাতের মধ্যে জিরে ফোড়ন বা ঘি ফি কিছু দিইনি, কারণ রোজ রোজ এগুলো খাওয়ানো একদম ভালো নয়, মানে ঘি বা গোটা জিরে, ঠিক আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো রোজ রোজ খাওয়ানো ভালো নয়, সপ্তাহে একদিন কি দুদিন, ঠিক আছে, কেন ও তো বাচ্চা, এখনো ডাইজেস্ট পাওয়ারটা অতটা এখনো বেড়ে ওঠেনি বা মজবুত হয়নি, এই জন্য। তো আজকে চাল ডাল সব একসাথে মিশিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে কিছু মানে একবারে সব বসিয়ে দিয়েছি। তো এইরকম মাছের পিস দুটো, একটা বড় একটা ছোট, দুইভাবে কেটেছি। বড় পিসটা এখন দুপুরবেলায় দেবো আর ছোট পিসটা দেবো রাত্রিবেলায়। তো এই যে এই পিসটা নিয়ে নিলাম, এই পিসটা দিয়ে এখন সেদ্ধ করে নেবো ইয়েতে কড়াই, প্রেশার কুকারে কুক করে নেবো, তারপরে পরে কাটা আমি ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে খাইয়ে দেবো, ঠিক আছে। এই যে কি হবে, কি পাছাটা আমার উটকাচ্ছ কেন এরকম করে, পনু পনু কি হয়েছে, পনু উচকাচ্ছ, কি বোম্বা, কি বোম্বা, এটা ক্যামেরা, হ্যাঁ, তারপরে তারপরে বন বাবা, আচ্ছা এবার চলো স্নানটা করিয়ে নিই, চান করে আছি, তারপর খাবো খাবো হবে। আজকে মাছু ভাত ও বাবা, এটা দেখ চুকি, এই চুকি, এই চুকি, টুকি টুকি, টুকি টুকি। এই যে মাছ আর ভাত সেদ্ধ করার পর এরকম জিনিসটা দাঁড়িয়েছে, আর এই যে মাছের পিসটা, এটা আমি আলাদা করে কাঠা বেছে ওকে দেবো, তার আগে এগুলো একটু ম্যাশ করে নিই। যে মাছটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলায় স্কাইকে যেটা দিয়েছিলাম, ওটার হাফ অ্যান্ড হাফেরটা এখানে রেখে দিয়েছি রাত্রিবেলায় দেবো বলে, যেহেতু এটা ফ্রিজে ছিল মাছটা, এটা বাটি নিয়েছি, এই বাটিটা স্কাইয়ের জন্য সবসময় ইউজ করা হয়, এটা একটা অ্যালুমিনিয়ামের বাটি, এই বাটির মধ্যে একটু জল নিয়েছি, আমাদের যে অ্যাকোয়াগার্ডের খাবার জল আছে সেই জলের মধ্যে এই মাছটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, এই যে মাছটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা এভাবে করতে পারো, এটা আমি করেছি, তো রাত্রিবেলায় এটাই স্কাইকে দিয়ে দেবো। তো আর বিশেষ কিছু দেবো না, কেন ডাইজেস্ট নাই বা হতে পারে, ওই জন্য রাত্রিবেলা আর কিছু বিশেষ খাওয়াবো না, বাদবাকিটা ব্রেস্ট মিল্ক দিয়ে আজকে শেষ, মানে খাওয়াটা এন্ড করে দেবো। তো চলো স্কাইকে খাইয়ে নিই। হাত দিয়ে আমি ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি ওই একটুখানি জল দিয়ে, এবার আমি মহারাজকে একটু খাওয়াবো, দেখি মহারাজ খেতে কেমন ভালোবাসে। মহারাজ, এই যে মাছ আর এই যে মহারাজ, কেমন মাছ, কেমন আবা ভাই, মাছ ভালো, মাছ কালকে মাঞ্চ আজকে মাছ, তো আমাদের কপালেও জোটে না, হ্যাঁ কি ব্যাপার, মহারাজের মাছ মাংস ছাড়া রচে না।